রাজনীতিতে নারীদের ভূমিকা নিয়ে লিখতে গেলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ আসাটা অত্যন্ত স্বাভাবিক তিনি বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মহিলা নেত্রী হিসাবে তিনি দীর্ঘদিন পুরুষ প্রধান রাজনীতির অসম লড়াইয়ে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় তুঙ্গে অজন্তা বিশ্বাসকে নিয়ে আলোচনা সমালোচনা এবং কল্পনা শেষ পর্যন্ত অনিল বিশ্বাস কন্যা অজন্তা বিশ্বাস কি কালীঘাটের পথে কেউ কেউ বলছেন হ্যাঁ কালীঘাটের পথে হওয়ার জন্য সরাসরি দলীয় নির্দেশকে অমান্য করেছেন একসময়ে বামফ্রন্টের দোর্দণ্ড প্রতাপ নেতা শ্রদ্ধেয় অনিল বিশ্বাসের কন্যা অধ্যাপিকা অজন্তা বিশ্বাস তিনি একজন সিপিএমের সদস্য পার্টি কমরেড হয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জাগো বাংলাতে কি করে লিখলেন প্রশ্ন উঠছে কি লিখেছিলেন সেটাতে আসছি কিন্তু তার আগে আপনারা অজন্ত বিশ্বাসের কণ্ঠস্বরটা শুনলেন যেখানে ডিফেন্ড করছেন নিজেকে পরিষ্কারভাবে বলছেন হ্যাঁ আমি আমি বাংলায় নারীদের উত্থান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পর্বে আমার কথা বলা দরকার এবং সেজন্য আমি বলেছি সেটাকে ডিফেন্ড করার জন্য একটি অডিও ক্লিপিং খুব সূক্ষ্মভাবে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছেন সংবাদ মাধ্যমের অফিসে পৌঁছে দিয়েছেন কোনো সাক্ষাৎকার দেননি পাছে সিপিএম সরাসরি ব্যবস্থা নেয় কোনো সাক্ষাৎকার না নিয়ে নিজেকে ডিফেন্ড করার জন্য সে অডিও ক্লিপিংটা ছেড়ে দিয়েছেন যেটা আপনাদের প্রথমেই বাংলার বার্তায় আজকে আমরা এই বাংলার মনে আমরা শোনালাম কি লিখেছেন যেটা নিয়ে এত বিতর্ক বাংলা নারীদের উত্থান নিয়ে বিভিন্ন নারীদের কথা উল্লেখ করতে করতে শেষকালে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লিখেছেন যেখানে কয়েকটা লাইন আপনাদের পড়ে শোনায় লিখছেন দু সালে সিঙ্গুরের টাটার কারখানা স্থাপনের বিষয় জমি অধিগ্রহণকে কেন্দ্র করে গণবিক্ষোভ শুরু হয় সেই গণবিক্ষোভে নেতৃত্ব দান করেন মমতা বন্দ্যোপাধ্যায় অনিচ্ছুক কৃষকদের সংগঠিত করে গণ আন্দোলনের রূপদান করেন জননেত্রী খেয়াল করুন লিখছেন জননেত্রী এই বিষয়ে রাজনৈতিক বিতর্ক থাকলেও নির্বাচনে মানুষের রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই যায় শুধু এইটুকু ছুঁয়ে দিয়েছেন রাজনৈতিক বিতর্ক থাকলেও এখন প্রশ্নটা হলো এটা কি একজন পার্টি কমরেড এ ভাষায় লিখতে পারে তাও আবার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তাও আবার অনিল বিশ্বাসের কন্যা যিনি রাজ্যের মানে বামফ্রন্টের পুরো সামগ্রিক দায়িত্বে ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক ছিলেন যিনি জ্যোতিবাবু বুদ্ধদেব ভট্টাচার্যকে একসঙ্গে হ্যান্ডেল করেছেন সেই মানুষটার কন্যা অজন্তা বিশ্বাস যখন এ কথা লেখে তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে তাহলে ইঙ্গিতটা কিসের আমরা বাংলার মন থেকে বিশ্বাস করি না যে অজন্তা বিশ্বাস সরাসরি তৃণমূল কংগ্রেসের নাম লেখাবেন আমরা বিশ্বাস করি না কিন্তু যেটা বিশ্বাস করি সেটা ঠিক কী ভুল সেটা আপনারা বলবেন অজন্তা বিশ্বাস খুব জেনে শুনেই কিন্তু এই জাগো বাংলাতে লিখেছেন তিনি জানতেন যে জাগো বাংলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অজন্তা বিশ্বাস জানতেন তিনি সিপিএমের পার্টি সদস্য তিনি জানতেন অনিল বিশ্বাসের কন্যা হিসেবে তার রাজ্যব্যাপী একটা পরিচিতি আছে তাও তিনি সিপিএমের পার্টি সদস্য হয়ে তৃণমূল কংগ্রেসের মুখপত্রে লিখলেন আর যে লেখা লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে ছত্রে ছত্রে তার কায়দা করে প্রশংসা একবারের জন্য উল্লেখ করলেন না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বাংলায় করাপশানটা বেড়েছে একবারের জন্য উল্লেখ করলেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় গণতন্ত্রকে ধুলিশ করেছেন একবারের জন্য উল্লেখ করেন না করলেন না যে বাংলায় সাধারণ মানুষ গরিব মানুষ চিটফান্ডে সর্বশান্ত হওয়ার মূল কারিগর মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলোকে আড়াল করলেন শুধু জননেত্রী বলে সম্বোধন করলেন এবং সিঙ্গুরের আন্দোলনটাকে গণবিক্ষোভ বলে দিলেন দিয়ে একটু সাধারণ মানুষের মধ্যে এটা নিয়ে বিতর্ক ছিল এই জাতীয় ছোট্ট করে ছুঁয়ে চলে গেলেন এখন প্রশ্ন হচ্ছে এটা করেছেন অজন্তা বিশ্বাস আমাদের প্রথম অবজারভেশন অজন্তা বিশ্বাস জেনে শুনেই করেছেন ইচ্ছাকৃতভাবেই করেছেন এবং পারপাসফুলিই করেছেন কেউ যদি বলেন যে তিনি বুঝতেন না 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 বোঝার কোনো কারণ নেই কেন তিনি অধ্যাপিকা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপিকা তিনি সব জানতেন যে এটা নিয়ে বিতর্ক হবে এটা নিয়ে তাকে গৈফত চাওয়া হবে কিন্তু তিনি এটা লিখলেন কেন তাহলে আমরা খুব খুললাম খুল্লা বলি অজন্তা বিশ্বাস কালীঘাটে গিয়ে তৃণমূল কংগ্রেসের নাম লেখাবে আমরা বিশ্বাস করি না কিন্তু অধ্যাপিকা জীবনেরও একটা অ্যাম্বিশান থাকে এটা আমাদের মনে হয়েছে আমরা ভুল হতে পারি ভুল হলে খুশি হব যে তিনিও পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক কোনো পদে যাবেন যেভাবেই সোনালী বন্দ্যোপাধ্যায় আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী তিনি নানান বিতর্কের মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হয়েছেন এরকম একাধিক নাম আপনাদের বলতে পারি একাধিক নাম বলতে পারি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য হয়েছেন তীব্র মমতাবিরোধী কিন্তু ইদানিংকালে তার টিউন বা টোন শুনলে বোঝা যেত তিনি ক্রমশ মমতামুখী হচ্ছেন তার ডিভিডিনটা পেলেন সেই কারণে পেলেন কিনা আমরা জানি না কিন্তু লোকে বলছে তাই তো ফলে স্বাভাবিকভাবে অজন্তা বিশ্বাস অধ্যাপিকা হিসেবে পরবর্তীকালে প্রশাসনিক স্তরে বিশ্ববিদ্যালয় স্তরে তার একটা ফিউচার অ্যাম্বিশন থাকতে পারে এবং সেই কারণেই একজন পার্টি কমরেড হয়েও কিন্তু তৃণমূল কংগ্রেস নেত্রীকে খুশি করার বার্তা জাগো বাংলার মধ্য দিয়ে দিলেন এবং তারপর যখন সেটা নিয়ে বিতর্ক শুরু হলো তখন একটা অডিও ক্লিপিং বাজারে ছেড়ে দিলেন বুঝতে পারছেন কায়দাটা যে সরাসরি ইন্টারভিউ না দিয়ে কেন তিনি লিখেছেন নিজেকে ডিফেন্ড করলেন কিন্তু ডিফেন্ডটা বড় কাঁচা হয়ে গেল তার কারণ একজন পার্টি কমরেডের বিপ সম্পূর্ণ বিপক্ষ বিপরীত বেরুতে থাকা একটা দল সেই দলের মুখপত্রে সেই দলের নেত্রীকে প্রশংসা করে একটা দীর্ঘ নিবন্ধ লেখা এটা কখনো না জেনে হতে পারে না অজন্তা বিশ্বাস পারপাসফুলি করেছেন এবং আমাদের বিশ্বাস পলিটিক্যালি তৃণমূলে জয়েন করার জন্য নয় তার ফিউচার অ্যাম্বিশনের লক্ষ্যে কিন্তু তিনি এ কাজটা করেছেন বলে আমাদের মনে হয়েছে না করলে বুঝবো তাহলে সরাসরি তৃণমূলে জয়েন করবেন কিন্তু করেছেন জেনে যে সিপিএমের মধ্যে কোশ্চেনের মধ্যে পড়বেন আমরা এই বিষয় নিয়ে সরাসরি আরেকটি টিভি ইন্টারভিউ ছিল কল্লোল মজুমদার সিপিএমের এই সিপিএমের কলকাতা জেলা কমিটির সম্পাদক যখন অজন্তা বিশ্বাস এই লেখাটা বেরোয় এবং সেটা নিয়ে হইচই শুরু হয় তখন অজন্তা বিশ্বাসের সঙ্গে কল্লোল মজুমদারের যোগাযোগ হয় কল্লোলবাবু তাকে পরিষ্কার বলেন যে ঠিক আছে প্রথম লেখাটা বেরিয়েছে চতুর্থ কিস্তি যাতে না বেরোয় সেটার জন্য তুমি সচেষ্ট হয়ে বন্ধ করো লেখকের সেই অধিকার থাকে এটা বলার পরও অজন্তা রাজি হননি ভালো করে খেয়াল করুন বামফ্রন্টের বা বা সিপিএমের যিনি জেলা সম্পাদক কলকাতা জেলা কমিটির সম্পাদক যার অধীনে অজন্তা বিশ্বাস পার্টি মেম্বার কোনো একটি ইউনিটের তিনি রিকোয়েস্ট করেছিলেন অজন্তা বিশ্বাসকে অনিল বিশ্বাসের কন্যাকে যে একটা কিস্তি বেরিয়েছে জাগো বাংলাতে চতুর্থ কিস্তি যাতে না বেরোয় লেখক হিসেবে তুমি সরা বা লেখক হিসেবে আপনি সরাসরি জাগো বাংলাকে বলে দিন যে ওই লেখা যেন না বেরোয় আপনার সে অধিকার আছে মজাটা হচ্ছে এটা বলার পরও কিন্তু অজন্তা বিশ্বাস রাজি হননি এবং এখানেই হচ্ছে আসল উত্তর যে অজন্তা বিশ্বাস পার্পাস ফুলি করেছেন এবং এই পার্পাস ফুলি করার পেছনে লক্ষ্য কিন্তু খুব পরিষ্কার সেটা হচ্ছে পরবর্তীকালে পরিবর্ত ডিভিডেন্ড হিসেবে সরকারের কাছে কিছু না কিছু প্রাপ্য বুঝে নেওয়া দুঃখজনক দুর্ভাগ্যজনক অনিল বিশ্বাসের মতো একজন পার্টি কমরেডের কন্যার কাছ থেকে যদি এ হেন ফরি এই কারণে উনি করে থাকেন বা যে কোনো কারণেই করে থাকুন এটা করা উচিত হয়নি সেটা বোঝার বয়স অনু হয়নি উনি যদি পার্টির মেম্বারশিপ ছেড়ে দিতেন সিপিএম পার্টির মেম্বার না থাকতেন উনি পার্টি থেকে যদি বেরিয়ে আসতেন কারুর কিছু বলা থাকতো না ব্যক্তিগত স্বাধিকার থাকে আমি কোথায় লিখবো না লিখবো কিন্তু তারপরেও থেকে যায় তিনি অনিল বিশ্বাসের কন্যা বামপন্থী মানুষদের একটা এক্সপেকটেশন তৈরি হয় সেই এক্সপেকটেশনের জায়গাটা তিনি ধাক্কা দিলেন এবং তারপরে সব থেকে বড় কথা হচ্ছে সিপিএমের পার্টি মেম্বার হয়ে পার্টি ডিসিপ্লিনটাকে ভেঙ ভাঙলেন তৃতীয় কথা হলো কলকাতা জেলা কমিটি সম্পাদক কল্লোল মজুমদার তাঁর অনুরোধটাকেও কিন্তু প্রত্যাখ্যান করলেন করে চতুর্থ যেটা উল্লেখযোগ্য একটা অডিও ক্লিপিং সেলফ ডিফেন্সে বাজারে ছেড়ে দিলেন দুর্ভাগ্যজনক এই অধ্যায় কিন্তু তবু বাস্তবকে স্বীকার করতে হয় বাস্তবকে মানুষকে জানাতেও হয় তাই আসুন বাংলার মনে আজকে আমরা অজন্তা বিশ্বাসে সেই অডিওটা আরেকবার নিই তারপর কল্লোল মজুমদার তাঁকে কী বলেছিলেন নিজের মুখে সেটা শোনেনি এবং শেষকারে শুনি যে অশোক ভট্টাচার্য রাজ্যের প্রাক্তন মন্ত্রী তিনি কিন্তু কঠোর ভাষায় নিন্দা করেছেন বলেছেন যাঁরই কন্যা হোক পার্টি ডিসিপ্লিন আগে পরপর দেখুন অজন্তার কথা তারপর শুনুন কল্লোল মজুমদারের বক্তব্য তারপরে শুনুন অশোক ভট্টাচার্য এই নিয়ে কি বলেছেন এই রাজনীতিতে নারীদের ভূমিকা নিয়ে লিখতে গেলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ আসাটা অত্যন্ত স্বাভাবিক তিনি বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মহিলা নেত্রী হিসাবে তিনি দীর্ঘদিন পুরুষ প্রধান রাজনীতির অসম লড়াইয়ে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন তার কাছে কারণ দর্শন নোটিশ পাঠানোর কথা সিদ্ধান্ত হয়েছে কনসার্ট ইউনিট আমাদের পার্টির ক্ষেত্রে সেটা করে থাকে পার্টি কমিটি তারা এটা তাদের ইনস্ট্রাক্ট করা হয়েছে এটা করার জন্য যেদিন থেকে আসতে শুরু করে সেদিনই দুপুরবেলা পর্যন্ত আমাদের ফোন করে যাতে ওইখানে না প্রথম দিন যদি কিছু মিডিও থাকে সেটা সাধারণভাবে লেখকের একটা অধিকার থাকার কথা সেই অধিকার আমি ওকে এক্সার্ট করতে বলি সেটাতেও আমার মনে হয় যে সেই অধিকার এক্সার্ট করতে খুব একটা বিধান নিত কমিউনিস্ট পার্টি একটা শৃঙ্খলা আছে এটা গণতান্ত্রিক কেন্দ্রিকতার একটা নীতি আছে শুধু শুধু পশ্চিমবঙ্গ সারা বিশ্ব জুড়ে সেটা সবাইকে মানতে হবে তিনি জানি হন না কেন তাকেও মানতে হবে